এইখানটায় একটা কাজ করলাম এই কাজটা দেখাতে পারলাম না আমার মনেও ছিল না যে আমি যে ভিডিও করব আমার একদম মনে ছিল না এই বুশটাকে এই যে টিনের যে টুকরোগুলো দেখছেন এই টুকরোগুলো দিয়ে জাম করলাম ধরেন এই বুশটা থ্রি ওভার আছে এর আগেও একবার চেঞ্জ করেছে এক মেকানিক দেখেন তো থ্রি ওভার আছে তা আগের বার পাল্টানো আছে ওটা থ্রি ওভারই ফিটিং করেছিল অ্যাকচুয়ালি এইখানটাই ফাইভ ওভার দরকার ছিল তা যাই হোক দোকানে পাঠিয়েছি অবশ্য এখন যদি পাই ভালো না পেলে এটা তো আমি করেই ফেললাম অসুবিধা নেই তা তো চলুন এইগুলো এবার ফিটিং করে ফেলি এক এক করে এটাকে ফিটিং করতে গেলে প্রথমে এদিকে লক একটা ফিটিং করা আছে আর এটা টাইট হচ্ছে কেন কেসটা কি ভিতরে ঢুকলে আবার লুজ হয়ে যাবে হ্যাঁ দেখেছ ভিতরে ঢুকলেই লুজ হয়ে যাবে আচ্ছা এটা উপরের দিকে রাখতে হবে টপের দিকে তো এটা হচ্ছে টপ তো এইরকমই ফিটিং করতে হবে এইরকম যাই হোক মোটামুটি বুসটা সুন্দর একটা ফিটিং এসছে আর লুজ নেই এই যে ভিতরে আবার লুজ বুঝছেন কী অবস্থা লকটা ভালো করে ফিটিং করতে হবে যাতে না বেরিয়ে আসে তার জন্যে আমরা একটু ব্যবস্থা করে দিই এই যে লকটাকে নিয়ে পেটে একটুখানি একটা চাপ দিয়ে দিতে হবে তাহলে একটু বড় হয়ে গেল এই যে এতে করে আবার একটু টাইট হয়ে যাবে যদিও লুজ থাকে তো এটা করলে টাইট হয়ে যাবে ব্যাস হয়ে গেল এবার ঘুরিয়ে দেখে নিতে হবে ব্যাস আচ্ছা এদিকে কমপ্লিট হয়ে গেছে কেসটা হয়েছে কি এর আগে যে মেকানিক কাজ করছিল রিংটা চেঞ্জ করার দরকার ছিল তা কি কেস করেছে একটু আমি দেখাই এই দেখেন এইগুলো এইগুলো হচ্ছে নতুন রিং হ্যাঁ এগুলো নতুন রিং তো আগের মেকানিক কি করেছে এই এটা যেহেতু পঁচাত্তর ইঞ্জিন আর এরা ওই সত্তর ইঞ্জিনের কাজটাই বেশি করে তা সত্তরের রিং নিয়ে এসছে নিয়ে এসে দেখে যে এর সঙ্গে ফিট হচ্ছে না এইবার দৌড়াদৌড়ি করবে ওই কারণে করেছে কি যে রিংটা ছিল সেই রিং দিয়েই আবার ফিটিং করে দিয়েছে এবার এনারা তো নতুন এসব বোঝে না এসব সম্বন্ধে আইডিয়া নেই তা পুরোনো রিং দিয়ে এবার পুরোনো সিলিন্ডারে আবার ধরেন ফিটিং করেছে তাতে করে মোবিল শর্ট হওয়া রোগটা চলে এসছে তা ওই কারণে মোবিলটা খুব তাড়াতাড়ি নষ্ট করে দিয়েছে মানে ওই লরির যে বাতিল মবিল আছে ওই মোবিল দিয়ে আর কি চালাচ্ছিল যদি দে আমার কাছে দেখ এই সিলিন্ডারটা যা আছে আছে এখন চলবে অসুবিধা নেই তবে নতুন রিং দিয়ে দিলে আবার কম্প্রেসারটা ওকে হয়ে যাবে স্টার্টিংয়ের সমস্যা ছিল এ হচ্ছে কেস তো স্টার্টিংয়ের সমস্যা তো থাকবেই এক নম্বর হেডের তো প্রবলেম ছিলই আর দ্বিতীয়ত ধরেন রিং সঠিক সঠিক রিংটা পাইনি আর হেডের তো দারুণ সমস্যা মানে কম প্রেশারের গন্ডগোলের জন্যেই ইঞ্জিনটা স্টার্টিংয়ের সমস্যা এসছে ওই কারণে তাড়াতাড়ি নষ্ট হয়েছে তো সেই রিংগুলো কই দে আমি যেগুলো নিয়ে এসেছি একবারে ফিটিং করে নি ওই তো এই দেখ ইঞ্জিনের উপরে এগুলো খুলেছিলাম এগুলো নতুন তো এই রিংটা অ্যাকচুয়ালি ওই প্যাকেটটা কই প্যাকেটটা দেখেন এর কোনো রকম সমস্যা নেই নতুন একদম এই যে আর এস গোল্ডের যে রিং আছে এই রিংটা ব্যবহার করা হচ্ছে এরিংটা ভালো তো এবার আমরা টপের গ্রুপটা আমি দেখব টপের গ্রুপটা দেখব দেখে হালকা একটু ক্লিয়ার হয়েছে এই যা চাচা শোনা যা হালকা একটু লুজ হালকা লুজ হয়েছে তো চলুন এটাকে এবার ফিটিং করে দিই अरे चाचाश्ने जा अब <laughs> मार खबीरे झामेला को इसने जा अब তো রিং ফিটিং আছে তার আগে একবার চেক করে এটাই ভালো কত সুন্দর গ্রুপটা আছে এটা টপ রিং হালকা একটু ক্লিয়ার দেখছি তো চলুন আচ্ছা পুরনো ওর যে পুরনো ছিল টপরিংটা ওটা একটু দেখি তো এটা পুরনো টপরিংয় ঠিক আছে বেশি ফাঁকা হয়ে গেছে দেখে লাভ নেই এবার ফিটিং করে ফেলি ওটাই ভালো হবে নবীল টাসকা দেখ মিডিল আছে নাকি ঠিক আছে আচ্ছা মবিল ড্রিঙ্কটা আগে দিয়ে নিই অ্যাকচুয়ালি ইঞ্জিন আমরা মেকানিক তো দেখা যাচ্ছে যে অনেক সময় একটা স্পেয়ার পার্টস ঠিকঠাক পেলাম না এইবার তখন কী করি ওই জোড়া তালি দিয়ে ফিটিং করার চেষ্টা করি এই হচ্ছে জ্বালা যেরকমই এই বুসটা ধরেন আমি পেলাম না তখন কি করলাম হয় আমার এই অবস্থায় ফিটিং করতে হবে আর না হলে এটাকে যে করি হোক কিছু মেরামতের ব্যবস্থা করতে হবে এটা যেহেতু টিন দিয়ে আমি ধরেন টাইট করে দিলাম এটা এটা এক রকম যে হ্যাঁ যদি সঠিকভাবে আপনি ফিটিং করতে পারেন তাহলে কিন্তু নতুনের মতনই কাজ হবে আর দেখা যাচ্ছে আমি টিন ফিন কিছুই দিলাম না যেটা আছে ওইটাই আমি আবার ফিটিং করতে চেষ্টা করলাম আর দেখা যাচ্ছে যে আর আমি ওই সব দিকে ঝামেলায় গেলাম না যেরকম আছে তেমনি ফিটিং করে দিয়ে বেরিয়ে চলে গেলাম তাহলে কি হবে ওই ইঞ্জিনটা কিন্তু অ্যাকচুয়ালি চলবে না বেশি দিন মানে যে প্রবলেম সেই প্রবলেমই থেকে যাবে এই এটাই হচ্ছে সমস্যায় গিয়ে দাঁড়ায় যে মেকানিক হবে সে যদি সঠিকভাবে একটু চেষ্টা করে যে এটা রিপেয়ার করে দিলে পারে দীর্ঘদিন চলবে তাহলে তো ওই ইঞ্জিনটা কিন্তু দীর্ঘদিন চলতে কোনো সমস্যা গিয়ে দাঁড়াবে না আর যদি ওই জোড়াতালি দিয়ে কাজ করার চেষ্টা করে যে দরকার নেই যা আছে আছে ওইভাবে ফিটিং করে দিই স্টার্ট করে দেওয়ার কথা দিয়ে দিলাম বেশ ঝামেলা শেষ তো ওটা কিছুদিন চলার পরে আবার তাই যা তাই হয়ে যাবে তাই এও তাই ধরেন এই ইঞ্জিনটার বলেছে যে বিয়ারিং নষ্ট হয়ে গেছে ক্র্যাঙ্ক নষ্ট হয়ে গেছে হেড নষ্ট হয়ে গেছে আদেও ওই সব কিছু না মানে এই ভদ্রলোকের কাছে আমি এখানে এসে শুনলাম যে এই ভদ্রলোকের কাছে মানে পুরোনো ইঞ্জিন আছে ছোটোখাটো যা কেনা বেচা ব্যবসা করে তা এটা যেহেতু পঁচাত্তর ইঞ্জিন এটা অ্যাকচুয়ালি পাওয়ারও বেশি আর তাছাড়া ইঞ্জিনও ভালো সত্তরের থেকে হাজার গুণ ভালো তা সেই ইঞ্জিনটা মনে করছে যে এটা ওনাদেরকে বুঝিয়ে এই ইঞ্জিনটা বিক্রি করিয়ে দেবো মানে এটা নিয়ে নেবো আর সত্তর একটা নিয়ে নেব দিয়ে দেবো ওখান থেকেও লাভ হবে আর এই ইঞ্জিনটা ধরেন দিলে পারে এটাও একটা ভালো লাভ হবে তাই এই চিন্তাটা করেছিল যার জন্যেই বলেছিল যে এই ইঞ্জিন ভালো না পাল্টে দিতে হবে তো এটা তো কমপ্লিট করে ফেললাম চলুন অন্য অন্য কাজগুলো এবার করে ফেলি এটা এখান দিয়ে ঢুকাতে হবে তা যেহেতু আমি রিং ক্লাম্পটা নিয়ে আসিনি রিং ক্লাম্পটা নিয়ে আসলে একবারে ঝামেলাম মিটে যেত তা যেহেতু রিং ক্লাম্প নিয়ে আসিনি ঝামেলা কাজ রিংকলাম থাকলে কি হয় একবারে ঝট করে হয়ে যায় আর হলে এই বারবার ঝামেলা করতে হয় একটা গেল

একটা কম রিং আছে তবে এইভাবে করতে গেলে একটু অসুবিধাও হয় যেরকম একটু যদি উল্টো পাল্টা হয় না রিংটা ভেঙে যাবে ভেঙে এই যে চলে গেল আর একটা আছে আর একটা এবার মোবাইল রিং এই মোবাইল রিংটা কিন্তু খুব মারাত্মক এটা সঠিকভাবে যদি না দেওয়া হয় এই মোবাইল রিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে এটা খুব সমস্যা এ একটুখানি মুখ নিলে আবার চলে যাবে নিয়েছে হুম ব্যাস এই চলে যাবে এই এই ঝামেলাটাই হচ্ছে মেন এই যে চলে গেল এবার কি হলো এই রিংয়ের মুখগুলো তো আমি আলাদা আগে করেই দিয়েছিলাম যে ঠিকঠাক করে দিয়েছিলাম আর এতে করে কি হয় এই নোংরা টোংরা ঢোকার চান্স থাকে বেশি আর রিংকলামে কি হয় রিং ক্লামে ধরেন একবারে মুছে একবারে দিয়ে দিলাম ঝামেলা মিটে গেল কিন্তু এ তো সেই জিনিসটা হবে না চলে গেলো ঝামেলা শেষ এবার এটা মুছে নিতে হবে ব্যাস চলুন এবার আমরা ফিটিং করি